আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আয়হান আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে দীর্ঘ সময় মিলন করার পরও বীর্যপাত হচ্ছে না তার কারণ কি এবং করণীয় কী অনেক পেশেন্টই পেয়ে থাকি যারা চেম্বারে এসে এ ধরনের কমপ্লেনটা করে থাকেন তিনি বলেন যে তিনি দীর্ঘ সময় মিলন করে যাচ্ছেন কিন্তু ওনার বীর্যপাত হচ্ছে না যার ফলে এই মিলনটাই ওনার স্ত্রীর কাছেও একটি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় এবং ওনার কাছেও একটি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় দুজনের কাছে বিরক্তির কারণ হওয়ার কারণে ওনারা মিলনে আগ্রহটাই হারিয়ে ফেলেছেন প্রিয় দর্শক এই বিষয়টাকে যদি আমরা দুটি ভাগে ভাগ করি তার কারণগুলো একটি হচ্ছে মানসিক কারণ অন্যটি হচ্ছে শারীরিক কারণ মানসিক কারণের মধ্যে যে কারণগুলো গুরুত্বপূর্ণ তা হচ্ছে তিনি যদি অতিরিক্ত পরিমাণ দুশ্চিন্তার মধ্যে ভোগেন অথবা মিলন করার সময় ওনার যদি মনোযোগটা মিলনে না থেকে অন্য কিছু চিন্তা করতে থাকেন সেটি একটি কারণ হতে পারে এবং ওনার যদি ইচ্ছা না থাকে মিলনের প্রতি ইচ্ছাই নেই তিনি ইচ্ছার বিরুদ্ধে গিয়ে মিলন করছেন সেটি হতে পারে অথবা বিষণ্নতায় ভুগছেন অথবা ওনার স্ত্রীর সাথে ওনার মনোমালিন্য হচ্ছে বা কোনো কারণে ওনার স্ত্রীর প্রতি তিনি বিরক্ত অথবা ওনার স্ত্রীর সাথে শুধুমাত্র দায়িত্ব মনে করেই তিনি মিলনটা করছেন যার কারণে কিন্তু এই ধরনের সমস্যাটি হতে পারে এবং আরও কিছু ওনার মধ্যে যদি কোনো ভ্রান্ত ধারণা থাকে সেক্স নিয়ে অর্থাৎ গিলটি ফিল করেন তিনি সেই কারণেও কিন্তু এই সমস্যাটি হতে পারে এছাড়া দুটি ইম্পর্ট্যান্ট বিষয় তা হচ্ছে পর্ন এডিকশন এবং অ্যাক্সেসিভ মাস্টারবেশন যদি অতিরিক্ত পরিমাণ হস্তমৈতন করে থাকেন এবং অতিরিক্ত পরিমাণ পর্নোগ্রাফি দেখে ওনার ব্রেনের মধ্যে সেটা তিনি সেট করে নিয়েছেন তিনি পর্নোগ্রাফিতে যা দেখছেন তিনি বাস্তব তাই পাবেন কিন্তু তিনি সে অনুযায়ী পাচ্ছেন না অর্থাৎ তিনি যা কল্পনা করছেন সে অনুযায়ী তিনি ওনার স্ত্রীকে সেভাবে পাচ্ছেন না যেমন ধরুন তিনি সময় সাদা চামড়ার পর্নোগ্রাফি দেখে অভ্যস্ত কিন্তু ওনার স্ত্রীতে আসলে সাদা চামড়ার না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওনার আসলে হচ্ছে যেটা আসলে কল্পনা করছেন সেটা যখন বাস্তবে তিনি পাচ্ছেন না তখন এই ধরনের সমস্যা হতে পারে এবং অতিরিক্ত পরিমাণ যদি মাস্টারবেশন করে থাকেন তিনি দীর্ঘ সময় ধরে অতিরিক্ত পরিমাণ মাস্টারবেশন করে যাচ্ছেন বা হস্তমথন করে যাচ্ছেন যার কারণে যখন তিনি হস্তমথন করেন তখন তিনি রিয়েল সেক্স এর যে অনুভবটা সেটা অনুভূতিটা সেটা তখনই তিনি পাচ্ছেন কিন্তু যখন তিনি আসলেই সরাসরি ওনার স্ত্রীর কাছে যাচ্ছেন তখন তিনি সেটাই বেশি কল্পনা করেন যেটা তিনি মাস্টারবেশন করে যে গ্র্যাটিফিকেশান বা যে এই সন্তুষ্টিতা বা যে উপভোগটা করেছেন সেটাই তিনি বারবার চিন্তা করতে থাকেন তার কারণেও এই ধরনের সমস্যা হতে পারে এখন আমরা যদি কিছু শারীরিক কারণ আছি শারীরিক কারণের মধ্যে রয়েছে ওনার যদি কোনো কিছু ক্রনিক ডিজিজ থাকে যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাইরয়েড অথবা ওনার টেস্টোস্টার্ন হরমোন বা সেক্স হরমোন যেটা আমরা বলে থাকি সেটা যদি কমে গিয়েছে এবং ওনার শারীরিকভাবে তিনি যদি দুর্বল হন যেমন উনি পুষ্টিহীনতার মধ্যে যদি ভোগেন তাহলে কিন্তু এ ধরনের সমস্যা হতে পারে এছাড়া ওনার যদি ব্লাডার বা মূত্রথলিতে যদি সমস্যা থাকে বা প্রোস্টেট গ্ল্যান্ড আমরা বলে থাকি প্রোস্টেট গ্রন্থি যে প্রোস্টেট গ্রন্থি অনেকটা সময় বয়সের পরে দেখা যায় যে প্রোস্টেট গ্রন্থিটা বড় হতে থাকে এবং এই বড় হওয়ার কারণে প্রোস্টেটের সমস্যার কারণে কিন্তু এই সমস্যা হতে পারে এছাড়া যদি অনেক সময় দেখা যায় যে প্রোস্টেট গ্রন্থের অপারেশন করা হয়ে থাকে সে অপারেশনের পরবর্তী সময় কিন্তু এই ধরনের সমস্যাগুলো হতে পারে বিশেষ করে যাদের একটু পঞ্চাশ ঊর্ধ্ব বয়স হয়ে গিয়েছে বা চল্লিশ ঊর্ধ্ব বয়স হয়ে গিয়েছে কিন্তু প্রোস্টেটের সমস্যা দেখা দিয়েছে সেক্ষেত্রে কিন্তু এই ডিলেট ইজাগুলেশান হতে পারে আরেকটি বিষয় হচ্ছে রেট্রু ব্লেড ইজাগুলেশান অর্থাৎ বীর্য সামনের দিকে না এসে বীর্য পিছনের দিকে যাচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে এবং যদি কোনো নিউরোলজিক্যাল কোনো সমস্যা থেকে থাকে অথবা কিছু ওষুধের কারণেও কিন্তু এই সমস্যা হতে পারে যে ওষুধগুলো সেবন করার ফলে যেমন কিছু অ্যান্টিসাইকোটিক ড্রাগ রয়েছে কিছু অর্থাৎ ডিপ্রেশনের কিছু ওষুধ বা হচ্ছে যেগুলো বিষণ্ণতার যে ওষুধগুলো সেই ওষুধগুলো যদি দীর্ঘ সময় সেবন করে থাকে তার সাইড এফেক্ট হিসাবে এই ধরনের সমস্যা হতে পারে এবং এই ধরনের সমস্যা হলে করণীয় কী আসলে করণীয় হচ্ছে যদি দেখেন যে আসলে এ ধরনের সমস্যা মাত্রই শুরু হয়েছে সেক্ষেত্রে আপনি বেশি পরিমাণে পানি পান করুন প্রতিদিন পুষ্টিকর খাবারগুলো খান যে খাবারগুলো বীর্য উৎপাদন করতে সহায়তা করে যেমন মধু কিশমিশ বাদাম খেজুর দুধ ডিম কলা এবং আপনার রঙিন ফল ফ্রুটস যেগুলো খেলে আপনার বীজ উৎপাদন হবে শরীরের মধ্যে সেই খাবারগুলো আপনি মেনটেন করতে থাকেন এবং দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করেন যদি দেখেন তাও হচ্ছে না দীর্ঘদিন ধরে প্রতিদিনই আসলে এই ধরনের সমস্যাগুলো ফেস করছেন সেক্ষেত্রে অবশ্যই আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হবেন যিনি আপনার কারণগুলো বের করে আসলে চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন এবং এই কারণগুলো বের করে যদি আপনার কোনো ক্রনিক ডিজিজ থাকে অথবা কোনো হরমোনাল ইমব্যালেন্স থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি দেবেন অথোনিক ডিজ ডায়াবেটিস বা অন্যান্য হরমোনাল যে থাইরয়েড হরমোন বা অন্য সমস্যাগুলো থাকে সেগুলো অনুযায়ী আপনাকে চিকিৎসা করবেন এবং ডাক্তাররা অনেক সময় সেক্স থেরাপি বা কাপল থেরাপি দিয়ে থাকে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ দুজনকে একই সাথে আসলে এই বিষয়টা নিয়ে দুজনের সাথে একই সময়ে যদি কথা বলে সেক্ষেত্রে কিন্তু এটি একটি কার্যকরী হতে পারে এই বিষয়টি তো যাদের এই ধরনের সমস্যা রয়েছে ডিলেড ইজাকুলেশান বা হচ্ছে ইজাকুলেশনই হচ্ছে না অর্থাৎ বীর্য পাতি হচ্ছে না ক্ষেত্রে যদি দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ডাক্তার রোগের কারণগুলো বের করে যদি চিকিৎসা দেয় সেক্ষেত্রে অবশ্যই ভালো ফলাফল পাওয়া কিন্তু সম্ভব সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম